হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি মূলত ম্যাকআউট স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে আজকে একটি নোটিশ বেরিয়েছে, যেই নোটিশটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। সেই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ, তো আপনাদেরকে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং নোটিশটা কী তা আলোচনা করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি সমস্ত রকমের লেটেস্ট আপডেট, চাকরি থেকে শুরু করে সমস্ত রকমের আপডেট দিতে থাকি, তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন চলে আসি নোটিশটা কী, নোটিশটা আলোচনা করার আগে বলে রাখি আমি, আপনারা ম্যাকআউট exam.net এই ওয়েবসাইটে এলে আপনারা নোটিশটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট অপশান আছে এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন, কারণ আজকেই বেরিয়েছে তাই ফার্স্টেই দেখাচ্ছে যে শিডিউল অফ এনরোলমেন্ট সিএ পিসিএ। তো এখানে আপনারা ক্লিক করলে ওই নোটিশটাতে এন্ট্রি করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। আপনাদেরকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট ডাউনলোড করার জন্য, বা আপনারা এখানে এসেও কী করতে পারেন, আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন এবং আপনারা দেখে নিতে পারেন। তো এই যে আজকে যে নোটিশ সেটা মূলত বলে রাখি, এটা হচ্ছে আপনাদের যে সিএ হয় কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হয় এবং পিসিএ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হয় তার উপর, এবং আপনাদের এনরোলমেন্ট, আপনারা কত তারিখের মধ্যে এনরোলমেন্ট শেষ করতে হবে আপনাদেরকে এবং কলেজকে ইনফর্ম করতে হবে, এবং আপনাদের সিএ ওয়ান সিএ টু কবে হবে, পিসিএ ওয়ান কবে হবে এবং সিএ থ্রি সিএ ফোর পিসিএ টু কবে হবে, সব কিছু ডিটেলসে এই নোটিশটাতে দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের এই নোটিশে বলে রাখি এখানে ক্লিক করলে আপনারা নোটিশে এন্ট্রি করতে পারবেন, এবং এখানে যেটা বলা হয়েছে যে দুটো সিএ হওয়ার পরে একটা পিসিএ হবে এবং তারপরে আবার দুটো সিএ হওয়ার পরে আবার একটা পিসিএ হবে, মিন্স আপনাদের সিএ ওয়ান সিএ টু হওয়ার পরে পিসিএ ওয়ান হবে এবং সিএ থ্রি এবং সিএ ফোর হওয়ার পরে পিসিএ টু হবে। ঠিক দেখতে পাচ্ছেন এখানে যে এই নোটিশটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এখান থেকেই বেরিয়েছে, আজকের ডেট হচ্ছে 20/4/2021 দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের এনরোলমেন্ট কমপ্লিট করতে হবে 20/4/2021 থেকে 24/4/2021, মানে আজ থেকে আপনাদের এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে, আপনারা আজকেও করতে পারেন এবং 24 তারিখ পর্যন্ত আপনাদেরকে এনরোলমেন্ট করতে হবে, তার মধ্যে এনরোলমেন্ট কমপ্লিট করতে হবে। সিএ ওয়ান আপনাদের 28/4/2021 থেকে 3/5/2021, মিন্স আপনাদের এই মাসে 28 তারিখ থেকে নেক্সট মাসের 3 তারিখের মধ্যে কী হবে, আপনাদের সিএ ওয়ান কমপ্লিট হবে, সিএ টু হবে 27/5/2021 থেকে 31/5/2021 মধ্যে কমপ্লিট হবে সিএ টু, তারপরে হবে কি পিসিএ ওয়ান, পিসিএ ওয়ান 27/5/2021 থেকে 31/5/2021 মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক একই ডেটে, এবং সাবমিশন অফ সিএ থ্রি, সিএ থ্রি হবে আপনাদের 25/6/2021 থেকে 30/6/2021 মধ্যে, এবং সিএ ফোর হবে 21/7/2021 থেকে 24/7/2021 মধ্যে, তারপরে হবে পিসিএ টু। যেমনটা আমি বলেছিলাম, দুটো সিএ হওয়ার পরে একটা পিসিএ, আবার দুটো সিএ, তারপরে একটা পিসিএ, সেটা হবে 21/7/2021 থেকে 24/7/2021 মধ্যে। ঠিক আছে, তো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এনরোলমেন্ট, আপনাদেরকে কিন্তু খুব শীঘ্রই এনরোলমেন্ট করে নিতে হবে 20/4/2021 থেকে 24/4/2021, মানে আজ থেকে 24 তারিখের মধ্যে। ঠিক আছে, তো আপনারা তাড়াতাড়ি আপনাদের কি লগ ইন করে, আইডি লগ ইন করে আপনারা এনরোলমেন্ট করে নিন। আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন, তো যদি আপনারা এনরোলমেন্ট না করতে পারেন জানেন, তাহলে আপনারা কি করবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন যে কীভাবে এনরোলমেন্ট করতে হয়, তো তার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ।